সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আফগানিস্তানের পাসপোর্ট এনআইডি কার্ড পরিবর্তন করবে তালেবান জিয়ার মনোরোত্তর বিচার করা হবে ঘোষণা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড মুরাদ হাসানের কোরীয় যুদ্ধের অবসানে যে শর্ত দিল কিম জং উনের বন অবিলম্বে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায় ওআইসি প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে মিথ্যাচার করেছেন দাবি ফখরুলের এদিকে নির্বাচনে জিতেই ছুটির আমেজে পুতিন সবশেষে জানবেন ইসরায়েলের সাথে সম্পর্কের দাবি ইরাকি কোয়ালিশনের প্রত্যাখ্যান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আফগানিস্তানের পাসপোর্ট এনআইডি কার্ড পরিবর্তন করবে তালেবান আফগানিস্তানের আগের সরকারগুলোর ইস্যু করা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পরিবর্তনের ঘোষণা দিয়েছে তালেবান স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আগের এসব নথি বৈধ থাকবে তালেবানের তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন নতুন জারি করা পাসপোর্ট ও এনআইডিতে আফগানিস্তানের নতুন নাম হবে ইসলামিক আমিরাত আফগানিস্তান তিনি আরও জানান এখন পর্যন্ত আগের সরকারগুলোর জারি করা পাসপোর্ট ও এনআইডি বৈধ বলে বিবেচিত হবে স্থানীয় সংবাদ মাধ্যমটির খবরে আরও বলা হয়েছে আফগানিস্তানের পাসপোর্ট ও এনআইডি বিভাগ এখন বন্ধ রয়েছে শুধু যাদের বায়োমেট্রিক দেওয়া আছে তারা এসব নথি সংগ্রহ করতে পারবেন জিয়ার মরণোত্তর বিচার করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের মাস্টারমাইন্ড মাইন্ড প্রতিষ্ঠাতা জেউর রহমান এমন মন্তব্য করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন এই মাস্টার মাইন্ড জিয়ার মরণোত্তর বিচার কার্যকর করা হবে কানাডা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার এই বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী তিনি বলেন বিশ্বের নিবিড়িত ও বঞ্চিত মানুষের অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার গ্লানি দূর করেছেন একটি স্বকীয় জাতিসত্তার পরিচয় দিয়েছেন একটি মানচিত্র একটি পতাকা ও একটি দিয়েছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় আগস্ট ভোরে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতক খুব অল্প সময়ের মধ্যে তার পরিবারের জনকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় বলেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতি অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায় ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভুলণ্ডিত করা যেই মহান নেতা নিজের জীবন বাজি রেখে মানুষের ন্যায্য অধিকার আদায় আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন সেই মহান নেতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করবই তিনি বলেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না প্রতিমন্ত্রী আরও বলেন জেউর রহমানের পরিবার বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও দুর্নীতির সঙ্গে জড়িত কোরিয় যুদ্ধের অবসানে যেই শর্ত দিলেন কিম জং উনের বন যুদ্ধের অবসানে আবারও উদ্যোগী হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বন কিম ইও জং তিনি আন্তঃকোরিয়ান শীর্ষ বৈঠক নিয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়ে আবারও বিবৃতি দিয়েছেন গত দুই দিনের মধ্যে কিম ইও জং এর একটি দ্বিতীয় বিবৃতি কিম ইও জং জানিয়েছেন সম্মান ও নিরপেক্ষতার মনোভাব নিশ্চিত করা গেলেই কেবল এই বৈঠক সম্ভব হবে পিওং ইং দক্ষিণ কোরিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত এই ক্ষেত্রে শর্ত হলো যদি শিওল বৈঠিক পরিহার করে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি আরও একটি আন্তঃকোরিয়ান শীর্ষ বৈঠক নিয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইও জং তবে সম্মান ও নিরপেক্ষতার মনোভাব নিশ্চিত করা গেলেই কেবল এই বৈঠক সম্ভব হবে বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেন গঠনমূলক আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার জন্য একটি আলোচনা বা শীর্ষ পর্যায়ের বৈঠক আয়োজন করা যেতে পারে অবিলম্বে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায় ওআইসি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি করেছে ইসলামিক দেশগুলো সংগঠন ওআইসি এ বিষয়ে শনিবার পঁচিশে সেপ্টেম্বর একটি যৌথ বিবৃতি দিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে জম্মু কাশ্মীর নিয়ে গত তেইশ সেপ্টেম্বর ওয়াইসির নেতার একটি আনুষ্ঠানিক বৈঠক করেন বৈঠকে সভাপতিত্ব করেন ওয়াইসির মহাসচিব ডক্টর ইউসুফ আল ওথাইমিন বিবৃতিতে বলা হয় কাশ্মীর সংকট আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে জাতিসংঘে তুলে ধরার পাশাপাশি অঞ্চলটির মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বৈঠকে ভারত অধিকৃত কাশ্মীরের উন্নয়ন এবং কাশ্মীরের জনগণের স্ব সিদ্ধান্তের অধিকার সহ তাদের বৈধ অধিকার প্রাপ্তির সহায়তার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে কাশ্মীরের জনগণকে তাদের মর্যাদা ও অধিকার রক্ষার একটি স্থায়ী সমাধানের জন্য সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় প্রধানমন্ত্রী সঙ্গে ভাষণে মিথ্যাচার করেছেন দাবি ফখরুলের জাতিসংঘে সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের সন্ত্রাসের জন্য বিএনপি জামাতকে দায়ী করেন জামাতে ইসলামও ওই ভাষণের প্রতিবাদ করেছে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংস্থার আলোচনা সভা ও জিয়া স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন জাতিসংঘ ভাষণে মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে নির্বাচন কমিশন নষ্ট হয়ে গেছে অথচ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কিংবা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেননি তিনি সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিবেশনে তার দেওয়া ভাষণ প্রসঙ্গে মন্তব্য চাওয়া হলে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন তার নেতৃত্বে একটি ফ্যাসিবাদী সরকার এখন ক্ষমতা কুক্ষিগত করে রয়েছে কঠোর আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে দানবী এই সরকারের পতন ঘটাতে হবে নির্বাচনে জিতেই ছুটির আমেজে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সময়টা বেশ ভালোই কাটছে মাত্রই কয়েকদিন আগে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয় হয়েছেন তিনি নির্বাচনের জয়ের আমেজেই ঘুরতে বেরিয়েছেন পুতিন সম্প্রতি তাকে সাইবেরিয়ায় সময় কাটাতে দেখা গেছে সেখানে বেশ কয়েকদিন ঘুরে বেরিয়েছেন তিনি হাইকিং মাছ ধরে বেশ ভালোই সময় কেটেছে তার ক্রেমলিনের পক্ষ থেকেও তার ছুটি কাটানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে রোববার ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেলফ আইসোলেশনে থাকার পর কিছুদিনের জন্য ঘুরতে হয়েছেন তিনি এর আগে চলতি মাসের মাঝামাঝিতে পুতিন জানান তার আশেপাশের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি কিছুদিন আইসোলেশনে থাকবেন এ কারণে তাজিকিস্তানে একটি নিরাপত্তা সম্মেলনের সফরও বাতিল করতে হয়েছিল তাকে ইসরায়েলের সাথে সম্পর্কের প্রস্তাব ইরাকি কলিশনের প্রত্যাখ্যান ইরাকের বাগদাদ মসুল আন আনবার বাবেল সালাউদ্দিন ও দিয়ালা এলাকার তিনশো নেতা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ করার আহ্বান জানিয়েছেন গত বছর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে স্বাক্ষরিত ইব্রাহিমী চুক্তিতে ইরাককে যোগদানের জন্য উত্তর ইরাকের ইরবিলে শুক্রবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান তারা অপরদিকে বিভিন্ন ইরাকি রাজনৈতিক জোট এই আহ্বানের নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের খবর অনুসারে ইরাকি কর্তৃপক্ষকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের তিনশো নেতা এসব ইরাকি নেতারা ইব্রাহিমী চুক্তিতে অংশ নিয়ে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি টিভি চ্যানেলের দেওয়া তথ্য অনুসারে ইরাকি নেতাদের ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরলোকগত সাবেক ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সিমন পেরেসের ছেলে কেমি পেরেস ইরাকি নেতাদের এই সংবাদ সম্মেলন চলার সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিল কুর্দি সেনারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের ইরাকি নেতাদের এমন আহ্বানের প্রশংসা করেছে সংযুক্ত আরব আমিরাত ওই সংবাদ সম্মেলনে হিব্রুতে বিবৃতি দেন কেমি পেরেস এ সময় তিনি শান্তির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন এদিকে এই সংবাদ সম্মেলনের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াল লাফিট বলেন এখন আমরা এমন সব বিষয় নিয়ে আশান্বিত হচ্ছি যা নিয়ে আগে কখনো ভাবিনি অহরদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণে ইরাকি নেতাদের এমন আহ্বানের নিন্দা করেছে দেশটির সিয়া ও সুন্নি সম্প্রদায়ের রাজনৈতিক নেতাদের একটি জোট এ সময় শিয়া উইজডম অ্যালায়েন্সের প্রধান আম্মার আল হাকিম বলেন আমরা ওই সংবাদ সম্মেলন ইরাকি নেতাদের সমাবেশ আর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের আহ্বানের নিন্দা করছি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের ওই আহ্বানকে আমরা প্রত্যাখ্যান করছি তিনি বলেন ফিলিস্তিনি ইস্যু হলো আরব ও মুসলিমদের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জোট ফিলিস্তিনিদেরকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে আমরা আবারও ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি আমরা ফিলিস্তিনিদের ন্যায় দাবি ও ঋত অধিকারের ফিরে পাওয়ার সংগ্রামকে সমর্থন করি